হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইন্ডার ওয়াইজ স্টাডি। আমি ইন্দ্রজিৎ। আমরা WBCS এর ইয়ার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার স্টাডি করছি। সাবজেক্ট ছিল জিওগ্রাফি এবং টপিক হলো ক্লাইমেট অ্যান্ড এগ্রিকালচার। এই ভিডিওর আগে তিনটা ভিডিও হয়ে গেছে, এই সিরিজের তিনটি ভিডিও হয়ে গেছে। ওই তিনটি ভিডিও দেখার পরে তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা পুরোপুরি লাস্ট ইয়ারের কোশ্চেনের অ্যানালিসিসটা বুঝতে পারবে। দেখো আমরা লাস্ট এর আগের ভিডিও গুলিতে কি করেছি, 2020, 2019, 2018, 2017, 2016, 2015, এগুলো করতে করতে এল নিনো লানিনা এই টোটাল এফেক্টটা আমি বুঝিয়েছি আগের ভিডিওতে। 2009 অব্দি আমরা কমপ্লিট করছি। আমরা 2008 থেকে আজকে শুরু করব। চলো ফার্স্ট কোশ্চেন, কটন ইন ইন্ডিয়া গ্রোস বেস্ট অন ব্ল্যাক সয়েল। এ দেখো, কটন ইন ইন্ডিয়া গ্রোস অন বেস্ট ব্ল্যাক সয়েল, এই কোশ্চেনটা অনেকবার রিপিট হলো। কিন্তু এই কোশ্চেনটা অনেকবার রিপিট হলো। দেখো আমি আগেও এই কোশ্চেনটা নিয়ে অ্যানালাইসিস করলাম অনেকগুলো ইয়ারই, এটা আবার রিপিট হলো। এই জন্য আমি বলবো যে তোমাদের লাস্ট ইয়ারের কোশ্চেন গুলো তোমরা ভালোভাবে অ্যানালাইসিস করো, যাতে তোমরা বিসিএস এ প্রিলিমস এ ভালো স্কোর করতে পারো আর কোশ্চেন গুলো বুঝতে পারো যে কোন কোশ্চেন গুলো বেশি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দা ফলোয়িং ইজ দা এজি মার্ক রিলেটেড। এজি মার্ক বলতে কি বোঝাচ্ছে, এটা হলো এগ্রিকালচারাল প্রোডাক্ট কে বলা হয়েছে, এজি বলতে এগ্রিকালচার। নেক্সট কোশ্চেন, কনজাম্পশন অফ কেমিক্যাল ফার্টিলাইজার ইজ হাইয়েস্ট ইন কোন রাজ্যে, সবচেয়ে বেশি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ হয় বা রাসায়নিক সার কোন রাজ্যে বেশি ইউজ হয়, সেটা হলো পাঞ্জাব। নেক্সট কোশ্চেন, ড্যাশ আর দ্য সেকেন্ড মেজর সোর্স অফ ইরিগেশন ইন ইন্ডিয়া। এখানে এই চারটা মধ্যে সেকেন্ড মেজর সোর্স কি, দেখো ফার্স্ট হলো টিউব অয়েল, এটা হলো ফার্স্ট, আর সেকেন্ডটা কি হবে তাহলে, ক্যানেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া হ্যাজ কন্ট্রিবিউটেড টু ইন্টার রিজিওনাল ইনইকুয়ালিটি, ইন্টার ক্রপ ইনইকুয়ালিটি, ইন্টার ক্লাস ইনইকুয়ালিটি, অল অফ দিস। এই তিনটাকেই, প্রবলেমটাকেই গ্রিন রেভলিউশন সলভ করেছিল। গ্রিন রেভলিউশন কোন কোন রাজ্যে প্রথম হয়েছে, পাঞ্জাব আর হরিয়ানা। এটা মানে মেন ক্রপ কি ছিল, উইট মানে গম। ঠিক আছে, ইন ইন্ডিয়া ফুড গ্রেন অকুপাই -10% অফ টোটাল ক্রপ এরিয়া, এটা হলো 65%। নেক্সট, রেন ইন কোল্ড ওয়েদার সিজন ডিউ টু, কোল্ড ওয়েদারে যে রেনটা হয় তার কারণটা কি, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট সাইলেন্ট ফিচার অফ রেনফল প্যাটার্ন ইন ইন্ডিয়া, রেনফল প্যাটার্নের জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্যাটার্ন কি, সিজনাবিলিটি, মানে বিভিন্ন সিজনের হওয়া। ভারতের 6টি ঋতু যে রয়েছে, এই 6টি সিজনের জন্যই হয়ে থাকে, অনেক জায়গায় এটা আবার 4টি সিজন হিসেবেও বলা হয়ে থাকে। ঠিক আছে, খাদার ইজ নট, খাদার কি নয়, খাদার ইয়ংগার ফোল্ডেড, আর এখানে আছে ক্যালকেরিয়াস আর অ্যানুশিয়ান। এই অ্যানুশিয়াল ফোল্ডেড আর ইয়ংগার এই তিনটা বৈশিষ্ট্যই খাদারের মধ্যে থাকে, কিন্তু ক্যালকেরাস এই বৈশিষ্ট্যটা কিন্তু খাদারের মধ্যে থাকে না, এটা আলাদা রিভার থেকে আলাদা টপিক চলে যায়। নেক্সট কোশ্চেন, সয়েল ইরোশন ইজ মোস্ট অ্যালার্মিং ইন ড্যাশ লিটোরাল স্টেট অফ ইন্ডিয়া, কোন স্টেটের সয়েল ইরোশন বেশি হয়, এটা উড়িষ্যা। এই কোশ্চেনটা কিন্তু রিপিট হলো, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। উড়িষ্যাটা কোথায় আছে, আমরা যদি ভারতের মানচিত্রটাকে কল্পনা করি, এই জায়গাটা আছে উড়িষ্যা, বে অফ বেঙ্গলের একদমই পাশে। এই জায়গাটা সয়েল ইরোশনটা প্রচুর পরিমাণে হয়। কি বলছে, হোয়ার ইজ সাফান কাল্টিভেশন ইজ ইন্ডিয়া, মানে সাফান কাল্টিভেশন কোথায় হয় ইন্ডিয়াতে, কারেয়া টেরেসে। কারেয়া টেরেসটা কোথায় দেখা যায়, এটা জম্মু কাশ্মীরে দেখা যায়। হুইচ অফ দা ফলোয়িং স্টেট গ্রোস সুগার কেন অ্যাজ মেজর ক্রপ, সুগার কেন সব থেকে বেশি কোন রাজ্য উৎপাদন করে, সেটা হলো উত্তরপ্রদেশ। এখানে একে সুগার বাউল বলা হয়, ইন্ডিয়া সুগার বাউলও বলা হয়। ঠিক আছে, উত্তরপ্রদেশকে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, গ্রিন রিভলিউশন হ্যাজ লেড টু দা মার্ক ইনক্রিজ ইন, কি কি ক্ষেত্রে মার্ক ইনক্রিজ করেছে, প্রোডাক্টিভিটি অফ ওয়েট, রিজিওনাল ইনইকুয়ালিটিস, ইন্টারপার্সোনাল ইনইকুয়ালিটিস, এই তিনটা ক্ষেত্রেই কাজ করেছে।
ওয়েটের ক্ষেত্রে করেছে, ইনইকুয়ালিটি যেটা আছে এটাকে বন্ধ করেছে, আর ইন্টারপার্সোনাল ইনইকুয়ালিটিকেও বন্ধ করেছে। উইচ অফ দ্য ফলোয়িং এরিয়া ইজ ফেমাস ফর পিল ফিশিং? পিল মানে হলো ঝিনুক, এটা হলো টুটিকোরেন। টুটিকোরেনটা আমাদের সাউথ ইন্ডিয়াতে রয়েছে। ইন ড্রাই রিজিয়ন অফ ওয়েস্ট রাজস্থান রেনফল ইজ বিলো 20 সেমি। ড্রাই রিজিয়ন অফ ওয়েস্ট রাজস্থানের রেনফলটা খুবই কম হয়, 20 সেমি। পাইনাপেল ইজ গ্রোন অন এক্সটেন্সিভ স্কেল অফ, একটা এখানে দেখো, অন অন অ্যান এক্সটেন্সিভ স্কেল অন, এটা শিলং প্ল্যাটু। শিলংয়ে পাইনাপেল চাষ সব থেকে বেশি হয়। আমরা নেক্সট দিন 2002 এর থেকে অ্যানালিসিস করবো, আজকে এতটুকুই। থ্যাংক ইউ।